সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে? তোমার ভিতর যদি সত্য না থাকে, তবে হাজার বল, হাজার ভান করো, হাজার কায়দায় দেখাও তোমার চরিত্রে, তোমার মনে আমার বাক্যে আর জ্যোতি কিছুতেই ফুটবে না। সূর্য যদি না থাকে, তবে বহু আলো অন্ধকারকে একদম তাড়িয়ে দিতে পারে না। যে সত্য প্রচার করতে গিয়ে আপন মহত্ত্বের গল্প করে এবং সব রকম সময় আপনাকে নিয়েই ব্যস্ত আর নানা রকমের কায়দা করে নিজেকে সুন্দর দেখাতে চায়, যার প্রতি অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে অহংকার ফুটে বেরোচ্ছে, যার প্রেমে অহংকার কথার কথায় অহংকার দীনতার তার বিশ্বাসে জ্ঞানে ভক্তিতে নির্ভরতায় অহংকার, যে হাজার পণ্ডিত পণ্ডিত হোক আর সেই যতই জ্ঞান ভক্তির কথা বলুক না কেন, নিশ্চয় কোন সে ভণ্ড আর তার কাছ থেকে সুদূরে সরে যাও। কোন না তার কথা কিছুতেই তার হৃদয়ের শক্তি নেই, মনে সত্য না থাকলে বাপ কি করে আসবে? প্রচারের অহংকার প্রকৃত প্রচারের অন্তরায়, সেই প্রকৃত প্রচারক যে ভাব যে আপন মহতত্ত্বের কথা বলে মুখে আনে না আর শরীর দ্বারা সত্যের আচরণ করে, মনে সত্য চিন্তায় মুগ্ধ থাকে এবং মুখে মনের ভাব অনুযায়ী সত্যের বিষয় বলে, যেখানে দেখবে কেউ বিশ্বাস গর্বের সহিত সত্যির বিষয় বলছে, দয়া করা কথা বলতে বলতে আনন্দে এবং বিনতার অধীর হয়ে পড়ছে, প্রেমের সহিত আবেগ করে সবাইকে ডাকছে আলিঙ্গন করছ, আর এই আর যে মুহূর্তে তার মহত্বের কথা কেউ বলছে তার স্বীকার করছে না, বরং দীন এবং ম্লান হয়ে বুক ভাঙা মত হয়ে পড়ছে, খুবই ঠিক। আর তার কাছে উজ্জ্বল সত্য আছেই আছে, আর তার সাধারণ চরিত্রে দেখতে পাবে সত্যি ফুটে বেরোচ্ছে। তুমি ভক্তিস্বরূপ তেলে জ্ঞান রূপ বলতে ভিজিয়ে সত্যরূপ আরো জ্বালাও, দেখবে কত ফরিং, কত পোকা, কত জানোয়ার, কত মানুষ, আর আদর্শের গর্বে যত করা যায় ততই মঙ্গল। পরম পিতা তোমার অহংকারের বিষয় হন আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো, অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরো কঠিন হবে। আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতর উদারতা আশ্রয় নেবে তুমিও তত উচ্চ উদার হবে। যখন ওই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না, মৌখিক একবার আপত্তি করছো বটে, মনে বিশেষ একটা কিছু হচ্ছে না, তখনই ঠিক যেন অন্তরে চোরের মতো হাম বড়াই ঢুকেছে। তুমি যত শীঘ্র পারো সাবধান হও, নতুবা নিশ্চয় অধঃপথে যাবে। আর যখনই কেউ প্রণাম করলে অমনি দিনটা তোমার মাথা হেট হয়ে যাচ্ছে, সেবা নিতে মনই মোটে রাজি নয় গো, বরং সেবা কি করলে মন সকল সময়ে ব্যস্ত রয়েছে, আদর্শের কথা বলতে প্রাণে আনন্দে বোধ হচ্ছে, তোমার ভয় নেই, তুমি মঙ্গলের কোলেই রয়েছ, আর নিয়ত আর বেশি অমনি চেষ্টা করো, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ বিক্ষোভে জড়িয়ে ধরো, চিত্ত কাম হবে যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ শুনতে আনন্দে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উঠলে উঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য জন্য আর ভেব না, সদ্গুরুর হৃদয় সম্পন্ন হোক, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্ত স্বরূপ জল ত্যাগ করে আসক্তি স্বরূপ বালি চড়াই বহুদূর যেও না, দুঃখ রূপ সহ্য রূপে বালি চড়াই গরম হলে
ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতেই ফিরে আসতে পারো, তবে শুকিয়ে মরতে হবে। বাপকে থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো, আর মনের অনুসরণ কারো না উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেকে অবলম্বন করো, আর মনের অনুসরণ করো না, উদারতা তোমাকে কখনো ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো, আর সত্যের অনুগমন করো না, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। হীনতার অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না, সুস্থ হতে রক্ষা পাবে। প্রেমকে প্রার্থনা করো, আর হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবে। তোমার মনের সন্ন্যাস সন্ন্যাসী সেজে মিছামিছি বহুরূপী হয়ে বসো না। তোমার মন সৎ এ ব্রহ্মে বিচারণ করুক, কিন্তু শরীরকে গেরু আবার রং চং সাজাতে ব্যস্ত হয়েও না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। অহংকার ত্যাগ করো, সৎরূপে অবস্থান রাখতে পারবে। পতিতকে উদ্ধারের কথা শুনে আশা দাও, ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো। সাহস দাও, কিছু শৃঙ্খলাতে দিয়ে না, যদি কোনোদিন তোমাকে প্রেমা সম্পদকে সর্বস্ব বিকিয়ে নিমজ্জিত হয়ে থাক, আর দেশে উঠবার রূপার আশঙ্কা দে, তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও, দেখবে প্রাণ সম্পদ কত সুন্দর, কেমন করে তোমার আলিঙ্গন করে আছেন। যদি এতটুকু লোক নিন্দা উপহাস সজনারুক্তি সত্ত্বহানি অনাদর আত্মপরজনা তোমার প্রেমা সম্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে, তবেই তোমার প্রেম তখনই ক্ষীণ তা নয় কি। কোন রকম আজ বুঝেছি, আবার কাল বুঝা, যার না হিয়ালি ইত্যাদি বলে শৃগাল সেজো না, কারণ ইতর জন্তুরাও যা বোঝে তা বলে না। তাই এই প্রকার বলাই দুষ্ট বা অস্থির বুদ্ধির পরিচয়ক। আজ উপকৃত হয়েছি বলে কাল আবার সপ্তাহ হয়ে অপকৃত হওয়ার ভান করে অকৃতজ্ঞতাকে ডেকে এনো না। এর চাইতে ইতরাম আর কি আছে, যাকে তাকে জিজ্ঞাসা করো। মূর্খতা না থাকলে উপকৃতের কুৎসায় উপকারীকে নিন্দিত করা যায় না। উপকারী যখন উপকৃতের নিকট বিধ্বস্ত হয়, যখন মূর অহংকৃতজ্ঞরূপ অর্গল ভেঙে দম্ব কণ্টকাকীর্ণ মৃত্যু পথ উন্মুক্ত করে, আশ্রিতের নিন্দায় যিনি আশ্রয় কুৎসিত বিবেচনা করেন, বিশ্বাসঘাতকতা তার পশ্চাৎ অনুসরণ করে। প্রিয়ের প্রতি ভালোবাসা মা মঙ্গলবিহীন কর্ম কখনোই প্রেমের পরিচায়ক নয়। প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছা করো না, অথচ খুব ভালোবাসি, এ কথা যা আর সোনার পিতলে গুগু তাই। সত্যবুদ্ধি প্রায় উক্ত প্রকার ভালোবাসে, তাই ওই প্রকার নিষ্কাম ধর্মকাস্ত ভালোবাসা দেখে সাবধানে হওয়াই ভালো, নতুবা বিপদের সম্ভাবনায় অধিক। ভালোবাসো অথচ সে তোমার উপর জোর বা অধিপত্য শাসন অপমান অভিমান কিংবা জিত করলেই সুখ না হয়ে বরং উল্টো হয়ে বা মুছে যায়। আমি বলছি তুমি ঠকবে, ও ঠকাবে নিশ্চয়, তাই তা তুমি। যতদিন এমন তর থাক, তাই
এখনো সাবধান হও, প্রেমের মোহ।